কাবুগঞ্জে বারবি সুপারি বোঝাই লরি পুলিশকে ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। সুপারি পাচারকারীদের আক্রমণে গুরুতর আহত এক যুবক। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায়। জানা গেছে শনিবার সন্ধ্যা রাতে কাবুগঞ্জ বাজারের নিকটস্থ নগদির গ্রাম তৃতীয় খণ্ড থেকে ধলাই পুলিশ বাজেয়াপ্ত করে দুটি বারবি সুপারি বোঝাই লরি। এই লরি ধরিয়ে দেওয়ার অভিযোগে কাবুগঞ্জ বাজারের বাসিন্দা মহিদউদ্দিন বড়ভুইয়া ওরফে শাপনের সাথে বৎসা বাদে সুপারি পাচারকারীদের রাতে এ নিয়ে একাধিকবার ঝগড়া ও মারামারির ঘটনার খবর পাওয়া গিয়েছে। পাচারকারীদের অভিযোগ, শাপন নাকি পুলিশকে খবর দিয়ে তাদের গাড়ি ধরিয়েছে। এদিকে পাচারকারীদের অভিযোগ, শাপন নাকি পুলিশকে খবর দিয়ে তাদের গাড়ি ধরিয়েছে। এদিকে রবিবার সকাল আনুমানিক 11টার দিকে আবার কাবগঞ্জ বাজারে এসে শাপনের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় সুপারি পাচারকারীরা। এতে শাপন গুরুতরভাবে আহত হন, তার বাম কান কেটে যায় এবং বাম পায়ের হাঁটুতে গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে রবিবার সন্ধ্যায় ধলাই থানায় শাপনের মা রিনি বেগম বড়ভুইয়া, নরসিংহপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা নুরুদ্দিন লস্কর সহ তার পাঁচ পুত্র নাজু, রাজু, রিজু, সাজু ও মুন্না লস্করের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। এ নিয়ে রিনি বেগম বড়ভুইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরে পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। নরসিংহপুর পাঠ ত্রি নুরুদ্দিন, নুরুদ্দিনের কুয়াইন রাজু, রিজু, সিজু, মুন্না, তারা খাইলপু রায় তারা সুপারির গাড়ি ধরছে, তারা সাজুও তারার এক ভাই, তারার খাইল সুপারির গাড়ি ধরছে। আমরা এটা কইতামো পারি না, জানিও না কোনটা না, তারার গাড়ি ঘুড়ি ধরিয়া উড়িয়া লইয়া গেছে পুলিশে দলাইটা নাই। তারপরে সকালে আমার ছেলে সাপন বাজারও বাড়াইয়া বইছে দোকানও, হঠাৎ করে তারা গাড়ি বড়িয়া মানুষ আইসুন আইয়া দা কুড়াল ওসর ডেগার যেত তা আসলো মোটামুটি তারা লইয়া আইসুন আইয়া ও আক্রমণ করিয়েছেন। আমার আর খেয়েও বাড়িতো নাই, লইয়া আইয়াও তো সেদ মারছেন, সেদের লগে এক কান খাটিয়া পড়ি গেছে গা। তারপরে মারছেন আটুত বাড়ি, আটু ভাঙ্গা, আটুর ফাও নিচেও ভাঙ্গা, উপরেও ভাঙ্গা। এর বাদে তারা মানুষ যেত তা জমিছেন দেখিয়া তারা দৌড়াদৌড়ি করিয়া দৌড়ি দৌড়ি গিয়া ফিরিয়া গাড়িতে উঠিছেন, উঠিয়া বাড়ি দিয়েছেন। তারা চাইছে নৌ কথা যে সাপনে তারার গাড়ি ধরাইছে। আমরা ইটার ব্যাপারে কিচ্ছুই জানি না, হ্যাঁ নিজে রাইত বাড়িতেও আসলো না, রাইত বাড়িতে সময় এখান থাকে আইয়া তার উঠিছে আইয়া, হ্যাঁ আমরা এটা কোনটা হইতে পারি না। ওউ তা কি ও পর্যন্ত ঘটনা করলে এলকো আমার ছেলে মেডিকেল, আমি সারাদিন দৌড়াদৌড়ি করিয়া মেডিকেলের লাইন করিয়া পুয়া অপারেশনও হারাইয়া থইয়া আইয়া মাত্র দোলাইতে না দিয়া কেস লেখাইয়া ও মাত্র বাড়িতে আসে। এখন আমার পুয়াই যে দিছে ঠিক ঠিক হইয়া থাকে বা ইলা লাগনি করিয়া থাকে, তে তো তার উপযুক্ত বিচার পাইতো। আর যদি সব হইয়া না থাকে তে আমি উপযুক্ত বিচার চাই, আমি অসি সারের কাছে অনুরোধ করিয়া কইয়ার যে আমার পুয়ার উপযুক্ত বিচার আমার লাগে, আমার পুয়ার লাইফ বরবাদ, আমার পুয়া জয়বার আয়না দিব মুখ চাইব এবার কান দেখি এখান দিব, আমার পুয়ার লাইফ বরবাদ। পাও ভাঙিছে সাতবার ভাঙিলে সাতবার জোড়া লইব, কিন্তু খান খাটিছে পাও দুই ভাঙ্গা। এখন ও আমার সারের কাছে একটা অনুরোধ রইল যে আমার উপযুক্ত বিচার লাগে, আমি আর কোনটা চাই না যে আমার ছেলের উপযুক্ত বিচার লাগে।